Assalamualaikum, welcome back to Fahim's Beauty. জবা ফুল আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আমরা সবাই কম বেশি জানি। এই জবা ফুল দিয়ে বিভিন্ন ধরনের হেয়ার প্যাক হয় এবং এক এক ধরনের হেয়ার প্যাক আপনার চুলের জন্য এক এক ধরনের উপকারিতা নিয়ে আসে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেয়ার প্যাক এবং একটি শ্যাম্পু। আমাদের অনেকেরই অকালে চুল পেকে যায়, এই প্যাকটি আপনার সেই চুলকে কালো করতে সহায়তা করবে। অনেকের চুলের গোড়া দেখা যায় এক ধরনের দানা দানা হয়ে থাকে, এই প্যাকটি সেই সমস্যা সমাধান করতে আপনাকে সহায়তা করবে। তার সাথে সাথে আপনার চুলের খুশকি দূর করবে, আপনার চুলকে অনেক বেশি ঘন মজবুত করতে সহায়তা করবে এবং আপনার চুলকে শাইনি করতে সহায়তা করবে। চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা আজকের প্যাক দুটি বানাবো। এখানে আমি 5-6টা জবা ফুলকে পেস্ট করে নিয়ে নিয়েছি, তার সাথে আমি নিয়েছি 3টে আমলকি। এই পেস্টটা আমি অলরেডি বানিয়েছি, পেস্টটা বানিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে এটা একটু কালচে হয়ে গিয়েছে। আপনারা যখন পেস্টটা বানাবেন তখন দেখবেন এটা খুব সুন্দর একটা লাচে কালার আসবে। এখন আমি এর সাথে ব্যবহার করছি 1 চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। চুলের পরিমাণ বুঝে আপনাকে সেটা কম বেশি পরিমাণ আপনি নিতে পারেন। যাদের চুল লম্বা হয় তারা কোয়ান্টিটিটা একটু বেশি নেবে, যাদের চুল ছোটো তারা কোয়ান্টিটিটা একটু কম নেবেন। এখন এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি নারিকেলের তেল। আমি এখানে 2 চামচের মতো নারিকেলের তেল অ্যাড করেছি। এখন আমি উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই প্যাকে রয়েছে আমলকি, লেবু, অ্যালোভেরা জেল এবং রয়েছে নারকেলের তেল। আপনারা জানেন আমলকি চুলকে ঘন কালো মজবুত করতে সহায়তা করে, লেবু আপনার চুলের চিটচিটে ভাব দূর করে চুলকে অনেক বেশি মসৃণ করতে সহায়তা করে এবং অ্যালোভেরা জেল আপনার চুলকে অনেক বেশি সফট করতে সহায়তা করবে। নারকেলের তেলটা আপনার চুলের মধ্যে প্রোটিন পেতে সহায়তা করবে। এই এত এতগুলো উপাদান যেগুলো খুব ভালো গুণসম্পন্ন, এই প্যাকটি যদি আপনি ব্যবহার করেন তাহলে চুলে কোনো প্রবলেমই আর থাকবে না। এই প্যাকটি ব্যবহার করে আপনাকে চুলে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। যদি আপনি আর বেশিক্ষণ রাখতে চান সেক্ষেত্রে 1 ঘন্টা পর্যন্ত আপনি এটাকে রাখতে পারেন আপনার চুলে। তারপরে চুলগুলোকে খুব ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। চলুন দেখে না যে কীভাবে আমরা এর পরের পার্টটি অর্থাৎ শ্যাম্পুটি তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু জবা ফুলের রস, এটা হচ্ছে আমি পানিতে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টার কালারটা দেখুন একটু লালচে কালার এসেছে। এটার সাথে আমি অ্যাড করছি লেবুর রস, 1 চামচের মতো হচ্ছে লেবুর রস আমি এখানে মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখন এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করছি 2 চামচের মতো শ্যাম্পু। আপনি আপনার বাসায় যে শ্যাম্পুটা আছে সেটা ব্যবহার করতে পারেন। তো 2 চামচের মতো শ্যাম্পু নিয়ে নিচ্ছি। আবারও বলে নিচ্ছি চুল যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে শ্যাম্পুর পরিমাণটা অবশ্যই একটু বেশি হবে। শ্যাম্পুটা নিয়ে আমরা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে। তবে বলে রাখা ভালো যে যাদের চুল কিনা অনেক বেশি চিটচিটে থাকে সেক্ষেত্রে তারা একটু শ্যাম্পুর পরিমাণ এবং লেবুর পরিমাণটা বেশি দিবেন, আর যাদের চুলের গোড়া হচ্ছে অনেক ড্রাই থাকে তারা লেবুর পরিমাণটা কমিয়ে ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল আমার আজকে দুটি প্যাক। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলেও যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।